আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হাঁটুর ACL ইঞ্জুরি এবং ACL ইঞ্জুরির আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি। আমি একজন আর্থ্রোস্কোপিক সার্জন ও হাঁটু বিশেষজ্ঞ। আমি বোঝানোর সুবিধার্থে এই নি মডেল, হাঁটুর মডেলটি ব্যবহার করব। প্রথমে আমরা জেনে নেই ACL কি। ACL অথবা এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট হচ্ছে হাঁটুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগামেন্ট। যে চারটি লিগামেন্ট হাঁটুর স্ট্যাবিলিটি নিয়ন্ত্রণ করে, ACL তার মধ্যে অন্যতম। এবং ACLটি হাঁটুর ভিতরে সামনের দিকে থাকে, ACL অথবা এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, এবং পেছনের দিকে থাকে PCL অথবা পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। আর হাঁটুর বাইরের দিকে দুটি লিগামেন্ট থাকে, এটা হচ্ছে LCL অথবা লেটারাল কোলিটাল লিগামেন্ট, আর অপর পাশে থাকে MCL অথবা মিডিয়াল কোলিটাল লিগামেন্ট। মূলত এই চারটি লিগামেন্ট হাঁটুর স্ট্যাবিলিটি নিয়ন্ত্রণ করে থাকে। ACL কীভাবে কাজ করে? মূলত ACL হাঁটুর দুটি কাজ করে থাকে। একটি হচ্ছে সামনের দিকে হাঁটু সরে যাওয়াটাকে প্রতিহত করে এবং হাঁটু ঘুরে যাওয়াটাকে প্রতিহত করে থাকে। ACL ইঞ্জুরি কীভাবে হয়? দু ধরনের আঘাতে সাধারণত ACL ইঞ্জুরি বেশি হয়। একটি হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি, খেলতে গিয়ে স্পোর্টসম্যান অ্যাথলেটদের ইঞ্জুরি হয়। আর একটি হচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টও আমরা ACL ইঞ্জুরিকে পেয়ে থাকি। এছাড়া সিঁড়ি থেকে নামতে গিয়ে বা উঁচু জায়গা থেকে পড়েও ACL ইঞ্জুরি হতে পারে। ACL ইঞ্জুরি হলে রোগী কী উপসর্গ বা সিমটম নিয়ে আমাদের কাছে আসবে? যদি আঘাতের সাথে সাথে রোগী আমাদের কাছে আসে, তাহলে তাদের যে সমস্যাগুলি হয় সেটি হচ্ছে তাদের একটা হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, পেইন হবে, ব্যথা হবে, সুইলিং হবে, হাঁটু ফুলে যাবে। সে খেলাধুলা করতে গেলে খেলাধুলা তাকে সে বন্ধ খেলাধুলা করতে পারবে না, তার হাঁটতে কষ্ট হবে এবং হাঁটু ভাঁজ করতেও প্রচণ্ড ব্যথা হবে। আর যদি সে পুরনো আঘাত নিয়ে আমাদের কাছে আসে, তাহলে তার সিমটমটা হবে অন্যরকম, তার উপসর্গগুলো হবে একটু অন্যরকম। তার সিমটম হবে ইনস্ট্যাবিলিটি, অর্থাৎ সে খেলাধুলা করার সময় অথবা জোরে দৌড়ানোর সময় তার হাঁটু ঘুরে যাওয়ার একটা প্রবণতা থাকবে এবং সবসময় তার একটা ভয় কাজ করবে, সে ইনসিকিউর ফিল করবে। আমরা বলি ফিলিং অফ ইনসিকিউরিটি। মূলত এই দুইভাবে রোগীরা আমাদের কাছে ACL ইঞ্জুরির উপসর্গ নিয়ে আসে। আমরা কীভাবে ACL ইঞ্জুরির রোগ নির্ণয় করবো বা ডায়াগনোসিস করবো? উপসর্গগুলো জানার পর আমরা হাঁটু কিছু এক্সামিনেশন করি এবং রেডিওলজিক্যাল এক্সামিনেশন করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে MRI। MRI করে আমরা মোটামুটি হাঁটুর ACL ইঞ্জুরি কনফার্ম হতে পারি। এখন ACL ইঞ্জুরি রোগীর চিকিৎসা কী? ACL ইঞ্জুরি রোগীর যে সর্বাধুনিক চিকিৎসা সারা বিশ্বে প্রচলিত, আমরাও এইভাবে ACL ইঞ্জুরি চিকিৎসা করে থাকি, সেটা হচ্ছে আর্থ্রোস্কোপিক রিকনস্ট্রাকশন অফ ACL। মূলত এখানে কি করা হয়, এখানে তার যে ছেঁড়া ACL লিগামেন্টটি রয়েছে সেটাকে আমরা একটি পেশেন্টের নিজস্ব গ্রাফট দিয়ে রিপ্লেসমেন্ট করা হয় এবং পুরো পদ্ধতিটা আর্থ্রোস্কোপিক পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে। আর্থ্রোস্কোপিক ACL রিকনস্ট্রাকশন কীভাবে করা হয় এই পুরো স্টেপসগুলো আমরা একটি ভিডিওতে দেখিয়েছি। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।